আগামী অর্থ বছরের জন্য 13,96,600 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা জিডিপির প্রায় 55%। সোমবার অনলাইনে সংবাদ সম্মেলনে সম্ভাব্য ব্যয় এবং আয়ের হিসাব তুলে ধরেন সমিতির সভাপতি ডক্টর আবুল বারাকাত। তিনি জানান, রাজস্ব আয়ের মধ্যে 79% আসবে প্রত্যক্ষ কর থেকে এবং 21% আসবে পরোক্ষ কর থেকে। তাই অভ্যন্তরীণ কিংবা বৈদেশিক উৎস থেকে সরকারের ঋণ নিতে হবে না। এছাড়া করোনা মোকাবেলায় লকডাউনের 66 দিনে দেশের প্রায় 6 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে দাবি করেছে অর্থনীতি সমিতি। ২০২০-২১ অর্থ বছরের জন্য আমরা যে বাজেট বিকল্প বাজেট প্রস্তাব করছি তার মোট আকার 13,96,600 কোটি টাকা। সব বিবেচনায় সংকোচনমূলক কোনো বাজেট হবে।